হ্যালো এভরিবডি, আজকে আপনাদের সাথে অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করব। অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি এমন একটা আইডিয়া যেটা আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। এই অ্যামওয়ে বিজনেসের সাথে বেশ কিছু বছর ধরে অত্যন্ত সফলতার সাথে যুক্ত থাকার সুবাদে অ্যামওয়ে বিজনেসের কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার আপনাদের সাথে তুলে ধরব, যাতে করে অ্যামওয়ে বিজনেসটা সম্বন্ধে আপনি একটা সুস্পষ্ট ধারণা পেতে পারেন। আজকে আমি তাদের সাথে আলোচনা করতে চাই যারা জীবনযাত্রার উন্নতি সাধনের জন্য কিছু অপরচুনিটি খুঁজছে, যারা খুঁজছেন আরো বেশি রোজগার সাথে অফুরন্ত সময়। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো প্রতিটা মানুষই আরো বেশি রোজগার করতে চায়। কেন? তার প্রতিটা মানুষের দেখতে পাচ্ছি যেভাবে জীবনযাত্রাকে বজায় রাখতে গেলে বা তার উন্নতি সাধনের জন্য যেভাবে খরচ বেড়ে চলেছে, অর্থাৎ যেভাবে ইনফ্লেশন বেড়ে চলেছে এবং যে কোনো স্বপ্নের পেছনে খরচ এত বেড়ে চলছে। ধরুন আজকে একটা ভালো বাড়ি করতে চান বা ফ্ল্যাট কিনতে চান বা ছেলেমেয়ের ভালো এডুকেশন দিতে চান বা চিকিৎসা ব্যবস্থার ভালো ব্যবস্থা করতে চান, আপনার যা যা স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে গেলে আজকে দেখবেন হয়তো অনেকেরই বর্তমান পেশা থেকে যে ইনকাম করছে সেটা যথেষ্ট নয়। সুতরাং সে এরকম লোক যদি আমি তাদের খুঁজতে চাই যারা এই জায়গাতে বেরিয়ে আসার জন্য কিছু অপরচুনিটি খুঁজছেন, তার সাথে চাই অবরুদ্ধ সময়। যারা পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করে আয়ের সুযোগ খুঁজছেন, যারা নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চাইছে এমন একটা প্রফেশনের মাধ্যমে তারা নিজেদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চাইছে, যারা সুনিশ্চিত শুধু আর্থিক রোজগারের নিরাপত্তা খুঁজছে। আজকের দিনে বর্তমান চাকরি সে সরকারি বা বেসরকারি হোক বা ব্যবসায় সুনিশ্চিত বা সুদৃঢ় আর্থিক রোজগারের নিরাপত্তা নেই, সর্বত্রই সিকিউরিটি ইজ কোশ্চেন মার্ক। আজ আছে কাল চাকরি, কাল নেই, বা যে কোনো সময় আমাদের চাকরি বা ব্যবসায় উপরে একটা কোশ্চেন মার্ক শুধু রয়েছে। সেই যারা এরকম সুনিশ্চিত সুদৃঢ় আর্থিক রোজগারের নিরাপত্তা খুঁজছেন তাদের জন্য আজকে আমার বাকি পাঠে আলোচনা কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চান তার সাফল্যের সম্বর্ধনা, অর্থাৎ যারা চায় রেকগনাইজ হতে, তারা তাদের সাফল্য বিভিন্ন ধাপে ধাপে রেকগনাইজ হোক, যারা চান তাদের জন্য এই অপরচুনিটিটা দারুণ কাজ করবে। যারা চান খুঁজছেন আর্থিক স্বাধীনতা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যেখানে তার কোনো স্বপ্ন পূরণের জন্য টাকাটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে না, এই ধরনের যারা চিন্তাধারার মধ্যে রয়েছেন তাদের জন্যেই আজকের আমার বাকি পাঠে আলোচনাটা। সফল ব্যক্তিত্বের সাথে সহবস্থান, একটা গুড অ্যাসোসিয়েশন যারা চান তারা তাদের জন্যে এই অপরচুনিটিটা কাজ করবে। তাদের জন্য কাজ করবে যারা দেশ বিদেশ ঘুরতে চান ফ্যামিলিকে নিয়ে। এই ধরনের লোক যদি কেউ আজকে এই আমার অপরচুনিটি সেশনে বাকি পার্টটা শোনেন, তাদের জন্যই আমি মূলত আজকে বাকি পার্টটা শেয়ার করবো, যাতে করে তারা এই অপরচুনিটিটা কাজে লাগিয়ে যেসব পয়েন্টগুলো বললাম সেইগুলো সে ফুলফিল করতে পারে এই জীবনে। কেন? মানুষ ভগবানকে একটা জীবনে দিয়েছে, সে এই জীবনে তার যদি সব যত স্বপ্ন আছে ফুলফিল করতে চায়, তার নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে চায়, দেশ বিদেশ ঘুরতে চায়, হ্যাঁ একটা আর্থিক স্বাধীনতা পেতে চায়, তাদের জন্য আজকের নেক্সট পার্টের অপরচুনিটি সেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শেষ অবধি আপনি পুরো ব্যাপারটাকে শুনতে থাকুন এবং ক্লিয়ার করতে থাকুন। ইয়েস, এমন বিজনেস অপরচুনিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্টে এর যেটা বৈশিষ্ট্য, এই কোম্পানি অ্যামাজিং প্রোডাক্টস, এর ভান্ডারে অসাধারণ সব প্রোডাক্ট বাস্কেট রয়েছে যেগুলো কোয়ালিটি সেফটির দিক দিয়ে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। অ্যামাজিং প্রোডাক্টস, আউটস্ট্যান্ডিং অপরচুনিটি, একটা অসাধারণ একটা অপরচুনিটি। সেটা শুধু এমওয়ে বলছে না, আজকে সমস্ত ম্যানেজমেন্ট স্কুলে, স্ট্যানফোর্ড স্কুল অফ ইকোনমিক্স থেকে শুরু করে আজকে ইন্সটিটিউশনাল ম্যানেজমেন্ট সর্বত্র ডাইরেক্ট সেলিং, মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে যে কোম্পানিটার নাম করে পড়ানো হয় সেটা এমওয়ে নাম করেই পড়ানো হয়। সেই ধরে সেই কোম্পানির অপরচুনিটি নিয়ে আজকে আপনার সাথে ডিটেলসে আলোচনা করব। ইন্সপায়ারিং পসিবিলিটি, এমন বিজনেসে এমন একটা পসিবিলিটি রয়েছে যেখানে আপনার যত স্বপ্ন আছে ফুলফিল করার সম্ভব আছে, সেই সম্ভাবনা, সেই পসিবিলিটি রয়েছে যেটা আপনাকে ইন্সপায়ার করতে পারে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ইয়েস, যে কোম্পানিটার সাথে আমি কাজ করব সেই কোম্পানিটার পরিচয় ভালো করে জেনে নেওয়া দরকার, যাতে করে আপনি অত্যন্ত গর্বের সাথে বিজনেসটা করতে পারেন। তাই এমন সম্বন্ধে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। বিশ্বের এবং ভারতের এক নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ের সাথে ব্যবসা করে তুললে আপনার একটা প্রাউড ফিল করবেন। সেই অ্যামওয়ের সম্বন্ধে জেনে নিই, বিশ্বব্যাপী অ্যামওয়ের স্ট্যাটিস্টিক্সটা কি, পরিসংখ্যানটা কি, এই স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবেন এবং নিজেকে প্রাউড ফিল করবেন। সারা পৃথিবীতে 108টারও বেশি দেশে এদের ব্যবসা প্রসারিত। এই ব্যবসাটি 1959 থেকে শুরু করে
ইতিমধ্যে 60 বছরের বেশি গৌরবান্বিত বছর অতিক্রম করে এসেছে। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে $8.8 বিলিয়ন ব্যবসা করেছে, যা ভারতীয় মুদ্রায় যার ভ্যালু হচ্ছে প্রায় 62,000 কোটি টাকা। এরা প্রতি বছর ব্যবসা করে চলেছে। কোম্পানির নিজস্ব পেটেন্ট আছে 800টি, আরও 270টি পেটেন্ট প্রাপ্তির অপেক্ষায় আছে। পেটেন্ট মানে হচ্ছে তার গবেষণাটাকে এই আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটা আর অন্য কেউ নকল করতে পারবে না। এরকম একটা গোটা কোম্পানি ভারতবর্ষ রূপে এত পেটেন্ট আছে আমার জানা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা গ্লোবাল ডাইরেক্ট সেলিং জায়েন্ট যার 800টা পেটেন্ট অলরেডি আছে, আরও 270টা পেটেন্ট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে ফ্রম ডিফারেন্ট পেটেন্ট অফিস অ্যাক্রস দ্য গ্লোব। কোম্পানির নিজস্ব প্রোডাক্টের সংখ্যা 450 সাথে টাই আপ প্রোডাক্ট রয়েছে 10,000 বেশি। সারা পৃথিবী জুড়ে কোম্পানির 75টা গবেষণা উন্নয়ন বিভাগ R&D ল্যাব রয়েছে, যেখানে ক্রমাগত নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং এক্সিস্টিং প্রোডাক্টের আপগ্রেডেশন প্রসেসের ইনোভেশন নিয়ে কাজ চলেছে। 6,400 একরের নিজস্ব সার্টিফাইড অর্গানিক ফার্ম আছে, যেখানে তাদের হাবস করে ওরা নিজেদের জমিতে চাষ করে অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে সেইগুলোতে তাদের একটা বিশাল ব্র্যান্ড নিউট্রিলাইটের প্রোডাক্ট তৈরি হয়। 1959 থেকে আজ অব্দি কোম্পানি $50 বিলিয়ন বোনাস ইনসেন্টিভ হিসেবে তার ডিস্ট্রিবিউটরদের দিয়ে এসেছে। একটা বিরাট একটা গ্লোবাল হিস্ট্রি রয়েছে এমনই, যার কিছু কিছু পরিসংখ্যান আপনার সাথে তুলে ধরলাম, যাতে করে যথেষ্ট আপনি প্রাউড ফিল করতে পারেন যে ইয়েস, আপনি পৃথিবীর এবং একটা নাম্বার 1 পাইনিয়ার ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এবার দেখে নেওয়া যাক এমনের ভারতীয় পরিসংখ্যান, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্সটা দেখে নেই। ইন্ডিয়াতে অলরেডি 1998 থেকে শুরু হয়ে 21 বছর অলরেডি অতিক্রম করে ফেলেছে। অত্যন্ত গর্বের সাথে ইন্ডিয়াতে এরা দাপিয়ে ব্যবসা করছে। এই কোম্পানি ভারতবর্ষে 2,000 কোটি টাকার অলরেডি ব্যবসা করে ফেলেছে। এই কোম্পানি ভারতে প্রথম বর্তমানে 6টি প্রধান ক্যাটাগরিতে 172টারও বেশি প্রোডাক্ট সহ ব্যবসা করছে। কোম্পানি ইতিমধ্যেই তামিলনাড়ু মাদুরাইতে নীলকোট্টাই বলে একটা জায়গায় 600 কোটি টাকা নিজস্ব খরচা করে একটা বিরাট ম্যানুফ্যাকচারিং প্ল্যান করেছে। কেন করেছে বুঝে নিন, তারা বুঝে গেছে ভারতবর্ষে কি বিরাট ব্যবসা করতে পারে তারা, তাই এরা আজকে ভারতবর্ষের লোকে নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান গড়ে তুলেছে। ভারতে 135টারও বেশি অফিস খুলেছে, 65টা ওয়ার হাউস রয়েছে, 12টা ব্র্যান্ড এক্সপিরিয়েন্স সেন্টার করেছে এমন ইন্ডিয়া ইতিমধ্যেই। ভারতে 15 লক্ষেরও বেশি সক্রিয় বিজনেস ওনার রয়েছে যারা ভারতবর্ষব্যাপী ব্যবসা করে তুলেছে। এই কোম্পানিটি ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের সদস্য, অর্থাৎ ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন আছে, সেখানে ওয়ান অফ দ্য পাইনিয়ার মেম্বার হচ্ছে এমো ইন্ডিয়া। এটা এমো ইন্ডিয়া ভারতবর্ষে অনলাইনে ব্যবসা করার সুযোগ দেয়, অফলাইনে অফিসে গিয়েও ব্যবসা করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ আজকে এই যে দুটো পরিসংখ্যান আমি তুলে ধরলাম, প্যারালালি মানে গ্লোবাল পিকচার এবং ভারতীয় পিকচার, সেটাকে আপনি যথেষ্ট একটা মানুষের পক্ষে একটা এত বড় কোম্পানির সাথে সুযোগটা উপলব্ধি হওয়া অত্যন্ত মানে দরকার আর কি, যাতে সে বুঝতে পারে যে হ্যাঙ্কি প্যাঙ্কি কোম্পানির সাথে যুক্ত হয়নি, পৃথিবীর এবং ভারতে নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে ব্যবসা করার সুযোগ এসে গেছে আপনাদের হাতে। ব্যবসা হিসেবে আমাকে বেছে নেওয়ার পিছনে প্রধান কারণগুলো একটু দেখে নেওয়া যায়। এই ব্যবসায় যোগদান করতে কোনো টাকা লাগে না, আবার বলছি এই ব্যবসায় যোগদান করতে কোনো টাকা লাগে না, শুধুমাত্র KYC দিয়ে এই ব্যবসায় যোগদান করা যায়। অর্থাৎ আপনার কিছু অ্যাড্রেস প্রুফ, ব্যাঙ্ক ডিটেলস দিয়েই আপনি এই ব্যবসায় যোগদান করতে পারবেন। প্রতি মাসে প্রোডাক্ট তোলা বাধ্যতামূলক নয়। পুনর্নবীকরণ অর্থাৎ রিনোলের জন্যে কোনো টাকা লাগে না। বিশ্বমানের পণ্য সামগ্রী দিয়ে 100% ক্রেতা সন্তুষ্টি সহ ব্যবসার সুযোগ, অর্থাৎ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিয়ে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে ভারতবর্ষের মুখে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে এমওয়ে। অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা কি, এমওয়েতে প্রোডাক্ট কোনো সরাসরি তোলার পর 30 দিনের মধ্যে 30%-এর বেশি যদি প্রোডাক্ট ইউজ না হয়ে থাকে, এমওয়ে সেই প্রোডাক্ট ফেরত নিতে রাজি। অর্থাৎ তারা এতটাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসে যেখানে তার জানে যে তারা কাস্টমার স্যাটিসফাইড হবে, স্টিল তারা এই অপশনটা রেখেছে যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে প্রোডাক্টটা বিক্রি করে। পার্ট টাইম
বা ফ্লেক্সি টাইমে অথবা ফুল টাইমে কাজ করার সুযোগ। অর্থাৎ যিনি অন্য কোনো প্রফেশনে আছেন, চাকরি বা ব্যবসা, তিনি তার প্রফেশন বজায় রেখেই করতে পারেন, বা কেউ এই এই এমন ব্যবসাটাকেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চায়, তারা ফুল টাইমই এই ব্যবসাটা করতে পারে। লিডারশিপ এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সুযোগও রয়েছে এখানে, যেহেতু আমরা একটা টিম পরিচালনা করতে হবে, আপনার একটা লিডারশিপ এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সুযোগও থেকে যায়। বিভিন্ন ধাপে ধাপে আপনার সাফল্য সংবর্ধিত হবে, অর্থাৎ সাফল্যতা এই ব্যবসা যখন ধাপে ধাপে আপনি এগোবেন, বিভিন্ন লেভেলে আপনার আপনি রেকগনাইজড হবে ফর ইউর সাকসেস। অসাধারণ আয়ের সুযোগ, যেটা নির্ভর করবে আপনার পরিশ্রম এবং প্রচেষ্টার উপর। এই বিজনেসে প্রচুর প্রচুর টাকা অর্থ উপার্জন করা যায়, যেটা কতটা ইনকাম করতে পারবেন যতটা আপনি এফোর্ট এবং প্রচেষ্টা দেবেন তার উপরেই সেটা নির্ভর করবে। আপনি আপনার সন্তানের হাতে বা নেক্সট প্রজন্মের হাতে এই ব্যবসা হস্তান্তর করে দিয়ে যেতে পারেন। অর্থাৎ আপনি ব্যবসাটা করে তুলেন, যখন আপনি আর কার্যক্রম থাকবেন না, নেক্সট জেনারেশনকে বিজনেসটা দিয়ে দিতে পারেন, তারা সেই ব্যবসা আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে, অথবা আপনার এক্সিস্টিং ব্যবসা থেকেও কিন্তু ইনকাম সে পেয়ে যেতে থাকবে। এই ব্যবসা থেকে রোজগারের সুযোগ সকলের জন্য সমান। ইট ইস দ্য ইকুয়াল অপরচুনিটি বিজনেস ফর আনইকুয়াল পিপুল অব দ্য সোসাইটি। অর্থাৎ যে কোনো, অর্থাৎ সে ধনী হোক, গরিব হোক, যে কোনো ধর্মের লোক হোক, গ্রামে থাকুক, শহরে থাকুক, যাই হোক না কেন, তার জন্য এমন অপরচুনিটি সবার জন্য সেম অপরচুনিটি, কারোর জন্য স্পেশাল প্রিভিলেজ কিছু কোম্পানি দেবে না। দেশে বিদেশে ব্যবসা করে তোলার সুযোগ, সারা ভারতবর্ষব্যাপী তো আপনি ব্যবসা করতে পারবেনই, একটা সার্টেন স্টেজে আসার পর আপনি বিদেশেও ব্যবসা গড়ে তুলতে পারবেন। অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি দ্বারা পরিচালিত ব্যবসায়িক পদ্ধতি, অর্থাৎ আজকের দিনে পুরো ব্যবসাটাই ডিজিটাল প্রযুক্তি দ্বারা পরিচালিত, অফলাইনেও রয়েছে এবং অনলাইনেও রয়েছে ব্যবসা করার সুযোগ। কিন্তু আজকের দিনে ডিজিটাল টেকনোলজি যার হাতে আছে, সে এই একটা মোবাইলের মাধ্যমে বা একটা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে সমস্ত ব্যবসার কাজই সে করতে পারে। ধরুন একটা এমন ডিস্ট্রিবিউটারকে সে সাইন আপ করাতে চায় অনলাইনে, সেটা পারবে। একটা পেপার কাস্টমারকে সাইন আপ করাতে চায়, সেটাও পারবে। অর্ডারিং করতে পারবে, ট্রেনিং নিতে পারবে অনলাইনে, সমস্ত কিছু কাজ। একটা টোটালি ডিজিটালি কানেক্টেড বিজনেস, যেটা নেক্সট জেনারেশনের জন্য একটা দারুণ খবর। অর্থাৎ আজকের দিন নেক্সট জেনারেশন প্রত্যেকেই ডিজিটালি সাউন্ড টেক্সাবি লোক, এমন ছেলেরা মেয়েরা যেই ব্যবসা অপরচুনিটি খুঁজছে, যেখানে তার ব্যবসাটা হবে টোটালি ডিজিটালি কানেক্টেড। তো সুতরাং বুঝেছেন, এই যে এতক্ষণ ফিচার আমি বললাম, সেইগুলো থেকে আপনি যদি অ্যানালিসিস করে দেখেন যে আজকের দিনে একটা মানুষ যদি কোনো বিজনেস ভেঞ্চারে নামে বা কোনো স্টার্ট আপে নামে, তার একটা হিউজ টাকা লাগবে, বা সেই বিজনেস সম্বন্ধে তার যথেষ্ট নলেজ লাগবে, সেই এক্সপার্টিসটা হয়তো নেই। এখানে আমি এক্সপার্টিস মানে এমন থেকে এবং বিভিন্ন সাপোর্ট সিস্টেম রয়েছে, যিনি আপনাকে বিজনেসটাতে আনবেন তার থেকে এক্সপার্টাইজটা পাবেন। এবং একটা ডিজিটাল এই কানেক্টেড বিজনেস যেটা বলছে, টোটাল ওয়েবসাইট থেকে ডিজাইন থেকে শুরু করে এভরিথিং এমন আমাকে অফার করছে, টোটাল লজিস্টিক আপনাকে এমন অফার করছে। অর্থাৎ আমি ভারতবর্ষের যে কোনো পিনকোডে হোম ডেলিভারি করাতে পারবেন, কারণ আজকের দিনে প্রায় 12,000 বেশি পিনকোডে এমন হোম ডেলিভারি করে থাকে। এমন নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি কারখানা করে তুলেছে ভারতবর্ষের বুকে, নিজস্ব খরচা। সুতরাং সেই ওরা ম্যানুফ্যাকচারিং করার জন্য যে চিন্তাও আমাকে করতে হচ্ছে না, অন্য ব্যবসা শুরু করতে হলে যেটা আপনাকে করতে হতো বা R&D করতে হতো, সেইগুলো কিন্তু খুশি আপনাকে করতে হচ্ছে না। সুতরাং এই ফিচারগুলো যদি একটু আপনি ঠান্ডা মাথায় নিয়ে কি অ্যানালিসিস করে দেখবেন, আমাকে বেছে না নেওয়ার কোনো কারণ নেই। এই একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশন হিসেবে আপনি এটাকে বিল্ড করতে পারবেন, পার্ট টাইমে, ফ্লেক্সি টাইমে অথবা ফুল টাইমে, যেভাবেই হোক না কেন। অর্থাৎ বর্তমান পেশা বজায় রেখে অথবা যারা এখনও কোনো পেশার মধ্যে ঢোকেনি, এটাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে। এমনই আপনাকে এনে দিয়েছে বিশ্বমানের পণ্য সামগ্রীর এক বিশাল সম্বন্ধে ব্যবসা করে তোলার সুযোগ ভারতবর্ষের বুকে। এরা প্রায় 6টা প্রধান ক্যাটাগরিতে ভারতবর্ষের বুকে ব্যবসা করছে। পার্সোনাল কেয়ার, অর্থাৎ মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমতে যাওয়ার আগে অবধি যেসব পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো মানুষের লাগে এদের ভান্ডারে রয়েছে। হোম কেয়ার, ঘরের জিনিসপত্র পরিষ্কার সমস্ত প্রোডাক্ট এদের মধ্যে আছে, যেখানে আমরা জামা কাপড় কাচার প্রোডাক্টও যেমন রয়েছে, ঘর মোচারও যেমন প্রোডাক্ট রয়েছে, বাসন মজারও প্রোডাক্ট রয়েছে, ডিসইনফেক্টেন্টও রয়েছে, সমস্ত ধরনের হোম কেয়ার প্রোডাক্ট নিয়ে এরা ভারতবর্ষের বুকে ব্যবসা করছে। থার্ড ক্যাটাগরি হচ্ছে বিউটি, অর্থাৎ যেখানে এই বিউটির আবার দুটো ব্র্যান্ড হচ্ছে, একটা অ্যাটিটিউড এবং আর্টিস্ট্রি। এই দুটো বিউটি ক্যাটাগরি দিয়েই আপনার ভারতবর্ষের বুকে আপনি বিউটির ব্যবসা করতে পারবেন, কেন আজকে সৌন্দর্য সচেতনতা মহিলা পুরুষ উভয়েরই বেড়ে চলেছে, তাই বিউটি প্রোডাক্টের বিজনেস ভারতবর্ষের বুকে হৈ হৈ করে বেড়ে চলেছে। এমন বিজনেস করার সুবাদে পার্সোনাল কেয়ার, হোম কেয়ার এবং এই বিউটি প্রোডাক্টের মতো FMCG প্রোডাক্টের ব্যবসা করে তোলারও সুযোগ রয়েছে, কেন দেখা গেছে যে ভারতবর্ষের বুকে আজকে সমস্ত যে ব্যবসাটা সবচেয়ে বেশি হৈ হৈ করে চলেছে সেটা হচ্ছে FMCG ব্যবসা। সেই এমন ব্যবসা করার সুবাদে
আপনার এই পার্সোনাল কেয়ার হোম কেয়ার বিউটি প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনি এফএমসিজি ব্যবসায়ও কিন্তু যোগদান করছে, যেটা ভারতবর্ষের একটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস ক্যাটাগরি হচ্ছে এফএমসিজি ব্যবসা। নেক্সট যে ক্যাটাগরিটা ভারতবর্ষের বুকে বিজনেস হচ্ছে সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, যেখানে এদের পৃথিবী বিখ্যাত ব্যান্ড নিউট্রিলাইট এদের রয়েছে। নিউট্রিশন ওয়েলনেসে প্রচুর প্রচুর প্রোডাক্ট এদের বাস্কেটে রয়েছে। এছাড়াও রয়েছে নিউট্রিশন ক্যাটাগরি আরেকটা প্রোডাক্ট বা স্পোর্টস নিউট্রিশনের আরেকটা প্রোডাক্ট হচ্ছে এক্সেস, একটা ব্র্যান্ড রয়েছে যেখানে এনার্জি ড্রিঙ্কস রয়েছে এবং হোয়ে প্রোটিন রয়েছে। এই এই দুটো ক্যাটাগরি নিয়ে এদের নিউট্রিশন ওয়েলনেস বিভাগটা রয়েছে, যেটা হচ্ছে ফোর্থ ক্যাটাগরি। অ্যান্ড ফিফথ ক্যাটাগরি হচ্ছে যে কুকওয়্যার, এদের কিছু কিছু অসাধারণ কুকওয়্যার আছে যেখানে আপনি বিনা তেলে রান্না করতে পারবেন বা অল্প তেলে রান্না করতে পারবেন, হাই কোয়ালিটি কুকওয়্যার রয়েছে। এদের রয়েছে হাই কোয়ালিটি কার এয়ার পিউরিফায়ার এবং হোম এয়ার পিউরিফায়ারও রয়েছে। অর্থাৎ এই ছটা ক্যাটাগরি পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বিউটি, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস, কুকওয়্যার অ্যান্ড এয়ার পিউরিফায়ার, এই ছটা ক্যাটাগরির পায় 200 টাকার কাছাকাছি প্রোডাক্ট নিয়ে ভারতবর্ষটিকে ব্যবসা গড়ে তোলার সুযোগ দিচ্ছে। প্রোডাক্টগুলো কীরকম? হাইলি কনসেন্ট্রেটেড, ইকো ফ্রেন্ডলি, নন টক্সিক, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সেফ অ্যান্ড কস্ট এফেক্টিভ প্রোডাক্ট দিয়ে ব্যবসা গড়ে তোলার সুযোগ রয়েছে। অর্থাৎ এটা এই প্রোডাক্টগুলো কনসেন্ট্রেটেড, অর্থাৎ এটা নানা ধরনের প্রোডাক্ট রেঞ্জের প্রোডাক্ট রয়েছে, যেখানে 6 টাকার স্যাশেও রয়েছে, সেখান থেকে 7,500 টাকার প্রোডাক্টও রয়েছে। অর্থাৎ আপনি আপনার কাস্টমার বেসকে, ভ্যারাইটি কাস্টমার বেসকে আপনি ক্যাটার করতে পারবেন। অর্থাৎ সেখানে আপনার 80 টাকার আমলা তেলও রয়েছে, মানে 199 টাকার কোকোনাট অয়েলও রয়েছে, সেখানে আবার 7,500 টাকার এয়ার পিউরিফায়ারও রয়েছে। নানা ক্যাটাগরির কাস্টমারকে আপনি ক্যাটার করতে পারেন, বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট রয়েছে। এবং যে প্রোডাক্টগুলো দামি মনে হবে আপনার বোতলের কন্টেনার বা প্যাক দেখে, সেইগুলো আসলে কনসেন্ট্রেটেড প্রোডাক্ট, সেগুলোর সাথে জল মিশিয়ে আপনি প্রোডাক্টটা যখন ইউজ করবেন সেখানে কস্ট এফেক্টিভ হবে। এবং কিছু কিছু প্রোডাক্ট যেখানে দেখুন খুব অল্প পরিমাণে লাগে, সেই অল্প পরিমাণে লাগার সুবাদে দেখবেন বাজারে অন্যান্য এক্স ব্র্যান্ডের প্রোডাক্টের চেয়ে এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার খরচ কমে যাবে। এই প্রোডাক্টগুলো নিয়েই মূলত আমরা ব্যবসা করে তুলবে। এদের যে ব্র্যান্ড নিউট্রিলাইট, যে ব্র্যান্ডটা রয়েছে যেটা নিউট্রিশন ওয়েলনেস ক্যাটাগরি ওয়ান অফ দ্য পিলার ব্র্যান্ড, নিউট্রিলাইট হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ভিটামিন এবং ডায়েটরি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। আমি ব্যবসা করার বা এমন ব্যবসায় যোগদানের মাধ্যমে আপনি সেই সুযোগও পেয়ে যাবেন পৃথিবীর নাম্বার ওয়ান ভিটামিন এবং ডায়েটরি সাপ্লিমেন্ট ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসা করার সুযোগ। যেটা কারা বলছে না, ইউরোমেডিয়া ইন্টারন্যাশনাল রিডার ডাইজেস্ট বলছে সারা বিশ্বের 1 নম্বর ভিটামিন ও ডায়েটরি সাপ্লিমেন্ট ব্র্যান্ড হচ্ছে নিউট্রিলাইট, যে ব্র্যান্ডটি আপনিও ব্যবসা করে তুলতে পারবেন। আর্টিস্ট বলে যে বিউটি ব্র্যান্ড রয়েছে সারা পৃথিবীর 5টা সুপার প্রিমিয়াম বিউটি ব্র্যান্ডের মধ্যে একটা, সেটা দিয়েও আপনি ব্যবসা গড়ে তোলার সুযোগ পাবেন। অর্থাৎ এই যে প্রোডাক্টগুলোর কথা আমি বললাম, এই প্রোডাক্টগুলো আপনি হয়তো আজকে বাজারে অন্য কোনো দোকান থেকে এক্স ওয়াই জেড ব্র্যান্ডের প্রোডাক্ট কিনছে, সেইগুলো আমরা এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারটা কিন্তু আপনি খরচে যদি কনভার্ট করতে পারেন এমন থেকে প্রোডাক্ট কিনে, সেখান থেকে কিন্তু আমরা একটা ইনকাম জেনারেট করবে। সেটা নিয়ে আমি আরও দিতেছি আসবো কীভাবে আপনার খরচটাকে আপনি ইনকামে কনভার্ট করতে পারেন এই বিজনেসটা গড়ে তোলার মাধ্যমে, এবং এই প্রোডাক্টগুলো অন্য লোকের কাছে শেয়ার করার মাধ্যমে, এবং একটা টিম বিল্ডিংয়ের মাধ্যমে আপনি একটা বিরাট ব্যবসা করে তুলতে পারেন এই প্রোডাক্টগুলোকে কাজে লাগিয়ে। এইবার আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, এমন বিজনেসে যে একটা পিলার রয়েছে সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। সেই ডাইরেক্ট সেলিং ব্যবসাটা বুঝে নিতে গেলে আগে আমি আমাদের গতানুগতিক ট্র্যাডিশনাল ব্যবসায়িক পদ্ধতিটা একটু বুঝে নেওয়া যায়। অর্থাৎ ট্র্যাডিশনাল ব্যবসাতে কী হয়, কোম্পানি রয়েছে এবং কোম্পানি বানাচ্ছে প্রোডাক্ট ক্রেতার জন্য, অর্থাৎ কাস্টমারের জন্য। কিন্তু এই ক্রেতা কিন্তু কোম্পানি থেকে ডাইরেক্ট প্রোডাক্ট নিতে পারে না বর্তমান ব্যবস্থায়। সে ক্রেতা থেকে প্রোডাক্ট নিচ্ছে পাড়া রিটেলার থেকে নিচ্ছে, রিটেলার হোলসেলার থেকে নিচ্ছে, হোলসেলার ডিস্ট্রিবিউটার থেকে নিচ্ছে, ডিস্ট্রিবিউটার স্টকিস্টার থেকে নিচ্ছে। এইভাবে নানা হাত ঘুরে ঘুরে ক্রেতার কাছে প্রোডাক্টটা পৌঁছচ্ছে, প্লাস এই প্রোডাক্টটাকে ক্রেতার কাছে পরিচিত করে দেওয়ার জন্যে বিজ্ঞাপন রয়েছে, যেখানে বড় বড় স্টার প্লেয়াররা বা ফিল্ম অ্যাক্ট্রেস অ্যাক্টাররা বিজ্ঞাপন করছে সেই ওই প্রোডাক্টগুলোকে প্রচার করার জন্য। সেই প্রচারের জন্য তারা প্রচুর প্রচুর টাকাও কিন্তু পেয়ে যাচ্ছে যারা অ্যাডভার্টাইজমেন্ট করছে। কিন্তু এই মিলিয়ে আলটিমেটলি যখন প্রোডাক্টটা কিনছে, সেই প্রোডাক্টটা যখন ক্রেতা কিনছে, তার সারা মাসে যে ইনকাম করলো বা সারা বছর ধরে সে যে ইনকাম করলো, সেই টাকা খরচা করে যখন কিনছে একটা প্রোডাক্ট, সেই টাকা যারা বিজ্ঞাপন করছে তাদের কাছেও যেমন পৌঁছচ্ছে, এবং তার ওই খরচটা থেকে রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, স্টক মাঝে যত আছে, এবং যে কোম্পানি মালাচ্ছে সেই কোম্পানি তো বটেই, তারা প্রত্যেকে লাভ করছে। একটা ক্রেতা তার কষ্টার্জিত ইনকাম থেকে যখন কোনো কিছু কিনছে, অর্থাৎ সে যে প্রোডাক্ট ক্যাটাগরির কথা কথা বললাম, পার্সোনাল কেয়ার, হোম কেয়ার, বিউটি, নিউট্রিশন, ওয়েলনেস, কনজিউমার প্রোডাক্ট, যাই কিনছে না কেন, সেইখান থেকে তার খরচটা অন্য লোকের আয়ের কারণ হচ্ছে।
এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমটা সেইটা একটু ভালো করে তারপর বুঝে নেওয়া যাক যে এইখানে এখানেও একটা কোম্পানি আছে, এখানেও কাস্টমার আছে, কিন্তু মাঝে মিডিল ম্যান কোনো নেই। হ্যাঁ, কোম্পানি আর যদি দেখবেন ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম যদি কোনো বিজ্ঞাপন থেকে থাকে খুব স্বল্প সংখ্যক সেটা। অর্থাৎ কোম্পানি যদি একটা প্রোডাক্ট 40 টাকায় কিনে থাকে, হ্যাঁ, সেটা দেখা একটা কোম্পানি যদি কনভেনশন ব্যবসা হতো যে 40 টাকায় একটা প্রোডাক্ট বানায়, ক্রেতার কাছে 100 টাকা এসে পৌঁছায়। মাঝে যারা বিজ্ঞাপন করে এই আর মাঝে মিডিল ম্যান না পায় 60% টাকা ওর সাথে অ্যাড করে দিয়ে 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কাস্টমারকে কিনতে হয়। ওয়ারাস ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম কী আছে, কোম্পানি 40 টাকার প্রোডাক্টটা ছাড়ছে, তার লাভ প্রোডাকশন কস্ট সব কিছু ধরে, কিন্তু ক্রেতাকে কত টাকা দিচ্ছে না, এমআরপি লেখা আছে 100 টাকা, কিন্তু সে অনার অ্যাভারেজ 80 টাকায় ওই ক্রেতাকে দিচ্ছে। তাহলে ক্রেতার হাতে 80 টাকা এসে পৌঁছলো, অর্থাৎ ইনস্ট্যান্ট সে সেভ করলো 20 টাকা। হ্যাঁ, সেই প্রোডাক্টটা যখন সে বাজার থেকে কিনতো এমআরপিতে কিনতো, এখন সে যেহেতু যদি মেম্বার হয়ে যায় ডাটা সিস্টেমে পার্ট হয়ে যায়, সে 80 টাকায় প্রোডাক্টটা পাবে। তাহলে কোম্পানি গেট থেকে বেরিয়েছে 40 টাকা আর পেয়েছে 80 টাকা, তাহলে বেঁচে গেল কত টাকা, 80-40 টাকা। ওই কনভেনশনাল সিস্টেম থেকে বাইপাস করে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে আসার ফলে 40 টাকা, অর্থাৎ প্রায় 40% টাকা বেঁচে যাচ্ছে। এই টাকাটাই একটা মানুষ যখন এই নতুন ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আসবে, তার কাছে ধাপে ধাপে ফিরে আসতে পারে। অর্থাৎ তার খরচটা ওই কনভেনশন সিস্টেমে না করে যদি এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে যতটা আনতে পারবে, ততটাই তার কাছে ধাপে ধাপে ফিরে আসতে পারে এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে। এটা একটা অসাধারণ ম্যানেজমেন্ট কনসেপ্ট, যেটা নিয়ে আজকে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, কাজ চলছে, পৃথিবীর সমস্ত দেশে এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে হই হই করে গ্রোথ চলছে। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি নট অনলি ইন দ্য ওয়ার্ল্ড বাট অলসো ইন্ডিয়া, অথবা ভারতবর্ষের মধ্যেও এই ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম অত্যন্ত ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই এমনই ব্যবসায় সফল হতে গেলে আপনাকে কী কী করতে হবে, আপনাকে এমনই প্রোডাক্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ বাজারে এক্স ওয়াই জেড ব্র্যান্ডের আর প্রোডাক্ট ইউজ করা যাবে না, এমন এতে যেসব প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে এমন থেকে কিনবেন। অর্থাৎ আপনাকে দোকানটা চেঞ্জ করতে হবে, আগে অন্য দোকান থেকে কিনতেন, তাতে সেই দোকানটা রিটেলার থেকে শুরু করে হোলসেলার স্টকে সুপার স্টকে প্রত্যেকের ইনকাম হয়েছে, যারা বিজ্ঞাপন করেছে তাদের ইনকাম হয়েছে আপনার খরচ থেকে। আপনি যেদিন থেকে এমন বিজনেস জয়েন করলেন সেদিন থেকে আপনি বিজনেস ডিসিশন নেবেন এমন প্রোডাক্টটি ব্যবহার করবেন। অর্থাৎ তাতে কী হবে, আপনি ওই প্রোডাক্টগুলো কমে পাবেন, অর্থাৎ আপনাকে এমআরপিতে কিনতে হবে না, ডিস্ট্রিবিউটার নির্ধারিত মূল্যে পাবেন, তাতে আপনার সেভ হবে। ফার্স্ট স্টেপ আপনাকে ব্যবসা করতে গেলে এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। দ্বিতীয় স্টেপ, এমন প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে লোকের কাছে বলতে হবে, কেন এমন প্রোডাক্টটি অন্য প্রোডাক্টের থেকে ভালো, এবং সর্বোপরি এমন প্রোডাক্ট বিক্রি করতে হবে। নিজে ইউজ করার মাধ্যমে কিছুটা টার্নওভার হবে, কিন্তু বড় ব্যবসা করতে গেলে এমন প্রোডাক্ট আমরা কিছু লোকের কাছে শেয়ার করতে হবে, বিক্রি করতে হবে। তখনই করতে হবে যখন এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনি নিজে ব্যবহার করে সন্তুষ্টি পাবেন, এবং এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আপনি যথেষ্ট নলেজেবল হবেন, তখন দেখবেন অন্য লোকের কাছে আপনি প্রোডাক্টটা শেয়ার করতে পারছেন এবং বিক্রি করতে পারছেন। অর্থাৎ আপনি নিজে ইউজ এই বিক্রির মাধ্যমে আপনি একটা সাবস্টেনশিয়াল টার্নওভার, নিজস্ব একটা টার্নওভার জেনারেট করতে পারবেন। তার হচ্ছে আরও অনেক লোকেদের এই ব্যবসার সাথে পরিচয় করানোর মধ্যে দিয়ে আপনার নিজস্ব দল তৈরি করবেন, একটা সেলস টিম তৈরি করবেন, যারা কিনা আপনার মতো উপরোক্ত কাজগুলোও করবে। অর্থাৎ আপনি নিজে ইউজ আর নিজে রিটেলের মধ্যে একটা টার্নওভার জেনারেট করছেন, কিন্তু বড় টার্নওভার করতে গেলে, অর্থাৎ বেশি টাকা ইনকাম করতে গেলে আপনাকে বড় টার্নওভার করতে হবে। সেটা তখনই করতে পারবেন আপনি যদি একটা সেলস টিম তৈরি করতে পারেন, যারা আপনার মতো জীবনে কিছু টাকা কিছু ইনকাম করার চেষ্টা করছে, যাদের কিছু স্বপ্ন আছে, যারা জীবনে কিছু খুঁজছেন, যারা অপরচুনিটি খুঁজছে, এমন কিছু লোক, অর্থাৎ সম মনস্ক সম্পন্ন লোকের সাথে খুঁজবেন, যারা জীবনটা আপনার মতোই বদলাতে চায়, তাদের নিয়ে একটা দল তৈরি করবেন, যারা কিনা একই কাজ করবে, তারাও এমন প্রোডাক্ট ইউজ করবে, তারাও এমন প্রোডাক্ট অন্য লোকের কাছে শেয়ার করবে বা বিক্রি করবে, এবং তারাও একটা দল তৈরি করবে। এইভাবে যদি কাজটা হয় তাহলে দেখবেন সেলস টার্নওভারটা অনেক বেড়ে গেছে। আপনার দলে যারা যোগদান করবেন তাদের প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করে তুলতে হবে এই ব্যবসায়, এমন আপনাকে সাপোর্ট করবে আপনার বিজনেস সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট, আপনাকে অ্যাসোসিয়েট করবে, আপনাকেও এই আপনি যতটা বিজনেস শিখেছেন তাদেরও নতুন যারা আপনার সাথে আসবে আপনার টিমে তাদেরও আপনি শেখাতে থাকবেন, এবং পাশাপাশি যারা আপনাদের সাথে কাস্টমার হিসেবে জয়েন করবে, প্রেফার্ড কাস্টমার বা কাস্টমার হিসেবে যোগদান করবে তাদেরও আপনাকে পরিষেবা দিতে হবে, টাইমলি প্রোডাক্ট ডেলিভারি তাকে পৌঁছে দেওয়া, এইগুলো আপনাকে কিন্তু করতে হবে এই আমার ব্যবসায় সফল হতে গেলে। এই ব্যবসায় সফল হতে গেলে সফল লোকেদের সাথেও আপনাকে মিশতে হবে, যারা এই ব্যবসায় করে অনেক উচ্চতায় এই ব্যবসায় সফলতার উচ্চতায় পৌঁছেছে, তাদের কাছে যদি যান আপনি তাদের থেকে শেখার সুযোগ পাবেন। তাদের শেখার উপায় কী, তাদের কিছু বই আছে, সিডি আছে, মিটিং আছে, যেখানে যদি যান তাদের থেকে সিদ্ধান্ত শিখতে পারবেন তারা কী পরিমাণে এই ব্যবসায় সফল হয়েছে। সুতরাং এই সিম্পল কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি এমন ব্যবসায় সফল হতে পারবেন। দের ইজ রকেট সায়েন্স, আপনাকে বিরাট
কোন কিছুর এক্সপার্ট হতে হবে না, পুরো নিউজ পুরো ডিটেইল একটা টিম তৈরি করা, টিম মেম্বারদের শেখানো, এই সহজ কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি করে দিতে থাকে আপনার সেলস টার্নওভার ক্রমশ বাড়তে থাকবে। যত সেলস টার্নওভার বাড়বে আপনি এমন সেলস আর মার্কেটিং প্ল্যান যেটা আপনাদের সাথে এবার শেয়ার করব তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। কী কীভাবে আয় করা যায় এমন থেকে, অর্থাৎ এমন বিজনেস অপরচুনিটি থেকে কীভাবে আয় করবেন সেটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। প্রথমেই আছে রিটেল মার্জিন বা রিটেল প্রফিট, যেটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে 4% থেকে 10%, অ্যাভারেজে ধরুন 8% আপনি রিটেল মার্জিন পেতে পারেন। এছাড়া কোম্পানি দেয় সেকেন্ড ইনকাম ট্রেড ডিসকাউন্ট, যেটা 6-10% গড়ে ধরুন পায় 7.5%। অর্থাৎ রিটেল প্রফিট আপনি কাস্টমারের থেকে পাবেন, ট্রেড ডিসকাউন্ট কোম্পানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরের মাসে পৌঁছে দেবে। এছাড়া রয়েছে থার্ড কম্পোনেন্ট, যেটা কাস্টমার সেলস ইনসেন্টিভ, যেটা আপ টু 10% অবধি পাওয়া যায়, সেটা একটা স্ল্যাব রয়েছে। যখন আপনি এই বিজনেসে কোনো সেলস কমিশন লেভেলে পৌঁছেননি, অর্থাৎ 0% রয়েছেন, তখন কাস্টমার সেলস ইনসেন্টিভ 10%, যখন 3% লেভেলে থাকবেন কমিশন লেভেলে তখন কাস্টমার সেলস ইনসেন্টিভ পাবে 7%, যখন সেলস কমিশন লেভেলে 6% থাকবেন তখন কাস্টমার সেলস ইনসেন্টিভ পাবেন 4%, যখন 9% সেলস কমিশন লেভেলে থাকবেন তখন কাস্টমার সেলস ইনসেন্টিভ পাবেন 1%। এই কাস্টমার ইনসেন্টিভ আপনি আপনার প্রেফার্ড কাস্টমারদের যখন প্রোডাক্টটা বিক্রি করছেন তার থেকে যে সেলস ভলিউম জেনারেট করছে তার উপর, অর্থাৎ আপনার নিজস্ব সেল, অর্থাৎ যে সেলটা আপনি প্রেফার্ড কাস্টমারদের জয়েন করছে, প্রেফার্ড কাস্টমার কারা, যারা কোম্পানি থেকে ডাইরেক্ট কেনার জন্য আপনি যাদের রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন, তারা যখন প্রোডাক্টটা কিনছেন বা আপনি তাদের কিনতে হেল্প করছেন, তারা যে প্রোডাক্টটা কিনবে সেটা থেকে আপনি একটা কাস্টমার সেলস ইনসেন্টিভও পাবেন বার্তা, যেটা ডিপেন্ড করবে কতটা পাবেন আপনি এমন বিজনেসে সেলস কমিশন লেভেল অনুযায়ী যে লেভেলে আছেন সেই লেভেল অনুযায়ী সেটা ভ্যারি করবে। যেটা সেটা কীভাবে ভ্যারি করবে যেটা এতক্ষণ আপনার সাথে আমি ক্লিয়ার করলাম। সেলস কমিশন ফোর্থ কম্পোনেন্ট কি, সেলস কমিশন যার কথা বলছিলাম, এটা 3% থেকে 21% গ্রুপে যত বিক্রি হলো তার উপর ডিপেন্ড করে সেলস কমিশনটা ভ্যারি করে। সেই সেলস কমিশন চারটা আমি আপনাদের শেয়ার করছি। আর তো বাদেই ডিস্ট্রিবিউটার প্রাইসটা কি, না যেখানে নেট সেলস ভলিউম আছে, জিএসটি আছে, প্লাস ট্রেড ডিসকাউন্ট আছে, সবকটা মিলিয়ে ডিস্ট্রিবিউটার প্রাইস, অর্থাৎ ধরুন 105 টাকা ডিস্ট্রিবিউটার কস্ট মূল্যের যদি প্রোডাক্ট কেনেন তখন আমরা নেট সেলস ভলিউমে 80 টাকা এবং পয়েন্ট হবে 1 পয়েন্ট। অর্থাৎ কেন 105 টাকায় 80 টাকা নেট সেলস ভলিউম হবে, কেন 80 টাকার সাথে যুক্ত হচ্ছে জিএসটি ট্রেড ডিসকাউন্ট, সেই 80 টাকা সেই জন্য নেট সেলস ভলিউম, ট্রেড ডিসকাউন্ট আমরা কোম্পানি ব্যাঙ্কে ফেরত দিয়ে দিচ্ছে সেটার উপর কোনো সেলস কমিশন হওয়া সম্ভব নয়, জিএসটি গভর্নমেন্টের ঘরে গেছে সেটা থেকেও সেলস কমিশন হবে না, যখন সেলস কমিশন হবে পিওরলি অন ইউর নেট সেলস ভলিউম, অর্থাৎ 105 টাকা মূল্যের একটা প্রোডাক্ট কিনলে আপনার নেট সেলস ভলিউম 80 টাকা বা 1 পয়েন্ট। সেলস কমিশন টেবিলটা দেখে নিই, এখানে এমন যে সেলস আর মার্কেটিং প্ল্যানটা দিয়েছে, তার সেলস কমিশনে আপনি যখন 200 পয়েন্টের ব্যবসা করবেন, 200 পয়েন্টের মানে কত টাকা নেট সেলস বলো, না 200×80, অর্থাৎ 16,000 টাকা নেট সেলস বলো, অর্থাৎ 200×105 টাকা, অর্থাৎ আপনি কিন্তু 21,000 টাকার ব্যবসা করেছেন কিন্তু নেট সেলস বলো হচ্ছে 16,000 টাকা, তখন আপনি 3% সেলস কমিশন লেভেলে অ্যাচিভ করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তখন ইনকাম হতে পারে 1672 থেকে 4,120 টাকা আপনি ইনকাম লেভেলে পৌঁছতে পারেন। এই 3% লেভেলটা হচ্ছে 200 থেকে বিলো 600 পয়েন্ট অবধি যদি আমরা ব্যবসা হয় তবে 3%, 600 পয়েন্টের ওপরে গেলে আমরা সেলস কমিশন লেভেলে 6%, তখন আপনার সম্ভাব্য আয় হতে পারে 6% লেভেলে ইনকাম 3,400 থেকে 6,000 টাকা ভারী করতে পারে, কেন 6% লেভেলটা 600 থেকে শুরু করে 1200 পিবির আগে অবধি হচ্ছে 6%। সুতরাং 6% লেভেল থেকে একজন ডিস্ট্রিবিউটার 3,400 থেকে 6,000 টাকা অবধি ইনকাম করতে পারে, 1200 পয়েন্টের এবং তার অ্যাভাব, অর্থাৎ 1200 থেকে 2400 পয়েন্টের মধ্যে আপনি যখন পৌঁছচ্ছেন তখন আপনার সেলস কমিশন হচ্ছে 9%, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ইনকাম ভ্যারি করতে পারে 5,080 থেকে 11,059 টাকা, 2400 পিবি থেকে আপনার 12% শুরু হচ্ছে, 2400 থেকে বিলো 4,000 অবধি আপনার সেলস কমিশন লেভেল হচ্ছে 12%, সেই জায়গায় আপনার ইনকাম হতে পারে 10,832 টাকা থেকে 20,036 টাকা, 4,000 পয়েন্টের অ্যাভাব এবং 7,000 পয়েন্টের নিচে হলে আপনি 15% সেলস কমিশন লেভেলে পৌঁছচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অ্যাভারেজ ইনকাম হতে পারে 17,960 থেকে 21,346 টাকা, কেন 15% লেভেলটা 4,000 থেকে স্টার্ট হয়, 6,999 পয়েন্ট অবধিও কিন্তু সেটা 15%, সুতরাং ইনকামটাও আপনি ওই
গ্রুপ সেলস কমিশন গ্রুপে পিভিটা আমরা কোন জায়গায় পৌঁছে তার উপর ডিপেন্ড করে আমরা আয়টা 17,960 থেকে 31,346 অবধি ভ্যারি করতে পারে। 7,000 পয়েন্ট অ্যাবাব 10,000 পয়েন্টের নিচে হলে আপনি 18% সেলস কমিশন লেভেলে পৌঁছে যাবেন, যেখানে আপনার ইনকাম হতে পারে 29,960 থেকে 66,056 টাকা অবধি। আর 10,000 পয়েন্ট অ্যাবাব হলে আপনার সেলস কমিশন লেভেলে 21%, যেটাকে সিলভার লেভেল বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ইনকাম হতে পারে 43,400 থেকে শুরু করে 94,208 টাকা অবধি সম্ভাব্য ইনকাম হতে পারে। এবং 4,000 পয়েন্টে যখন পৌঁছেছে 15% কোম্পানি আপনাকে দারুণভাবে রেকগনাইজ করবে, সম্বন্ধিত করবে অ্যাজ এ বোনস পিন হোল্ডার বলে। এবং 10,000 পয়েন্টে যখন পৌঁছবে তখন আপনাকে সিলভার বলে রেকগনাইজ করবে। সুতরাং এই সেলস কমিশনের ধাপে ধাপে যখন আপনি এগোবেন বিভিন্নভাবে রেকগনাইজড হবে এবং আপনার ইনকাম ওই সেলস কমিশন অংশ বাড়তে থাকবে। এই ইনকামটা কীভাবে ইনকাম করবে ডিপেন্ড করে কতটা গ্রুপ পয়েন্ট আপনার হয়েছে, কতটা নেট সেলস ভলিউম আপনার হয়েছে, আপনার টিমের স্ট্রাকচার কী, স্ট্রেংথ কী, তার উপর ডিপেন্ড করে এই আয়টা ভ্যারি করবে। অর্থাৎ সেলস কমিশন লেভেলে আপনি বিভিন্ন একই লেভেলে থেকে ডিফারেন্ট আয় করতে পারেন, ডিপেন্ড করছে আপনি কত পয়েন্টে ব্যস্ত করেছি, আপনার টিমের স্ট্রাকচার কীরকম, স্ট্রেংথ কীরকম, তার উপরে নির্ভর করে। আসুন একটা উদাহরণ দিয়ে বুঝে নিই কীরকমভাবে এই বিজনেস প্ল্যানটা কাজ করে, একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরুন আপনি একটা টিম তৈরি করেছেন যেখানে আপনার প্রথম গ্রুপটা 2,000 পয়েন্টে ব্যবসা করছে, অর্থাৎ সেই গ্রুপটা 9% স্ল্যাবে পৌঁছেছে সেলস কমিশনের চার অনুযায়ী। সেলস কমিশন চারে 1200 থেকে 2400 হচ্ছে 9%, 2,000 পয়েন্ট মানে ওই গ্রুপ এ 9% পৌঁছেছে। গ্রুপ বি সবাই মিলে 1,000 পয়েন্টে ব্যবসা করেছে মানে 6% সেলস কমিশন লেভেল পৌঁছেছে। গ্রুপ সি 600 পয়েন্টে পৌঁছেছে মানে 6% সেলস কমিশনে পৌঁছেছে। গ্রুপ ডি 300 পয়েন্টে পৌঁছেছে, ধরুন সেই সেলস কমিশনে 3% পৌঁছেছে। এই সব কটা পয়েন্ট মিলে যোগ করে দেখবেন, এবার আপনি নিজে যদি 100 পয়েন্ট করেন দেখবেন যে সবার নেক্সট এই পয়েন্টগুলো যোগ করলে আপনার গ্রুপ পয়েন্ট হয়ে গেছে 4,000 পয়েন্ট, অর্থাৎ 15% সেলস কমিশন লেভেলে আপনার টিমটা পৌঁছে গেছে। এই অবস্থা দাঁড়িয়ে আপনার ইনকাম কিরাম হতে পারে জাস্ট আমি সেটাকে একটু ক্লিয়ার করে দিন, যাতে করে আপনার এমন বিজনেসের বাকি স্ল্যাবে কীভাবে ইনকাম হচ্ছে সেগুলো আপনি নিজেই ক্যালকুলেট করে নিতে পারেন। প্রথমে হচ্ছে নিজস্ব যে সেলস ভলিউমটা করেছে অর্থাৎ 100 পয়েন্ট করেছে তার উপরে 15% সেলস কমিশন পাবে। কেন না 4,000 পয়েন্ট হিট করে গেছে 15% স্ল্যাবে পৌঁছেছে। 100 পয়েন্ট 1 পয়েন্ট মানে আমি বলেছিলাম যে জিএসটি ট্রেড ডিসকাউন্ট বাদে 80 টাকা হয়, 100×80×15% মানে 1200 টাকা আমরা নিজস্ব 100 পয়েন্টের উপর আমি কমিশন পেলেন। সেলস কমিশন গ্রুপ এতে কত সেলস কমিশন হবে, অর্থাৎ সেলস কমিশন ওই গ্রুপে হয়েছে 2,000 পয়েন্টের ভলিউম হয়েছে 2,000×80, ওই গ্রুপে আমরা ওই গ্রুপের লিডার 9% কমিশন পেয়েছে, তাকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। আপনি 15% আছে, আপনার কাছে ডিফারেন্সিয়াল কমিশন আছে অর্থাৎ 15-9 এই কমিশনটা আসছে অর্থাৎ 9,600 টাকা। সেমনিভাবে গ্রুপ বি থেকে 1,000 পয়েন্টের ব্যবসা হয়েছে, 1,000×80 আপনি 15% আছে, ওই গ্রুপের লিডার হায়েস্ট লিডারটা 6% আছে, সেটা ডিফারেন্সিয়াল ইনকাম হলো আপনার তাহলে 7,200 টাকা। গ্রুপ সি থেকে সেমনিভাবে 600×80 15-6% ডিফারেন্সিয়াল কমিশনে হিসাব করে আপনার ইনকাম হবে 4,320 টাকা। গ্রুপ ডি 300 পয়েন্ট আছে অর্থাৎ 3% আছে, সেখানে আপনার ইনকাম হবে 300×80 15-3 ডিফারেন্সিয়াল কমিশন আপনার হবে 880 টাকা। আর কী হবে অর্থাৎ টোটাল সেলস কমিশন কত হলো 1,200, 9,600+7,200, 4,320, 880 টাকা, অর্থাৎ 25,200 টাকা আপনার কিন্তু টোটাল সেলস কমিশন জেনারেট করলো। এছাড়া আপনি নিজস্ব রিটেল প্রফিট নিয়ে 100 পয়েন্টের ব্যবসা করেছে, তার রিটেল প্রফিট 800 টাকা, ট্রেড ডিসকাউন্ট 750 টাকা আছে, তাহলে আমরা ইনকাম হয়ে যেতে পারে 25,200 টাকা প্লাস 800 টাকা রিটেল প্রফিট, 750 টাকা ট্রেড ডিসকাউন্ট, প্লাস আপনি ওই 15% লেভেলটা যদি মিনিমাম তিনটে সেলস টিম নিয়ে জেনারেট করতে পারেন এবং তিনটে সেলস টিম মিনিমাম যদি 6% অ্যাবাভ থাকে, তাহলে আমি আরও কোম্পানি আরও কিছু দুটো ইনসেন্টিভ দেয়, সেটা হচ্ছে বিবিআই বলে একটা ইনসেন্টিভ দেয়, সেটা হচ্ছে বোন বিল্ডার ইনসেন্টিভ। আমি যেটা বলেছিলাম 15% লেভেলটাকে বোন পিন বলে, এই বোন পিনে আপনি অ্যাচিভ করার জন্য কোম্পানি আপনাকে বোন বিল্ডার ইনসেন্টিভ দেবে 20%, অর্থাৎ যে নেট সেলস কমিশন 25,200 টাকা হয়েছে তার উপর আপনি বাদটা 20% অর্থাৎ 5,040 টাকা পাবেন। তাহলে টোটাল ইনকাম কত হলো 25,200 টাকা নেট সেলস থেকে ইনকাম, সেলস কমিশন থেকে ইনকাম 5,040 টাকা, বিবিআই থেকে ইনকাম 800 টাকা, রিটেল প্রফিট 700 টাকা, 700 টাকা, ট্রেড ডিসকাউন্ট, টোটাল ইনকাম হলো 31,790 টাকা, অর্থাৎ এই ইনকামটা আপনি
ফিফটিন পার্সেন্ট লেভেলই করতে পারে। এই উচ্চতা আরও বেশি, যেমন উচ্চতা পৌঁছবে 21% পৌঁছবে, তাহলে আমি 80-90 হাজার টাকা মাসে ইনকাম করবে। এই টোটাল ইনকামটা কিন্তু মাসে, কারণ বিজনেসটা প্রতি মাসে জেনারেট করবে এবং পরের মাসে আরও হয়তো ধারে ধারে বেড়ে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম প্রতিটা সেলস টিমের নাম্বার বাড়বে, বিজনেস ভলিউম বাড়বে, সুতরাং আমরা ইনকামও উত্তরোত্তর বাড়তে থাকবে। আমি বিজনেসটা দাঁড়িয়ে আছে নেটওয়ার্ক বিল্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ কিনা একটা অর্গানাইজেশন ক্রিয়েশনের মাধ্যমে টোটাল বিজনেসটা দাঁড়িয়ে আছে। কেন এই বিজনেস থেকে প্রচুর টাকা অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। এই অর্থ উপার্জনটা কীভাবে হওয়া সম্ভব? আপনি যদি একা প্রোডাক্ট ইউজ করেন এবং প্রোডাক্ট বিক্রি করেন, কত টাকা টার্নওভার জেনারেট করতে পারবেন? বেশি টাকা না, সুতরাং আপনি উপার্জনও কম হবে। কিন্তু যেহেতু একটা দলগতভাবে একটা বিজনেস গড়ে তুলতে পারেন, তাহলে আপনার বিজনেসের টার্নওভার যেহেতু প্রচুর হবে, আপনি প্রচুর টাকা ইনকামও করতে পারবেন। জাস্ট আগের যেটা আমি দেখাচ্ছিলাম আগের প্রেজেন্টেশন স্লাইডে, যে আপনি যদি 15% লেভেলেই পৌঁছান, তখনই আপনার কিন্তু 35,000 টাকার বেশি ইনকামের সুযোগ হয়ে যাচ্ছে। যখন বিজনেস আরও এগোবেন আরও টিম বিল্ডিংয়ের মাধ্যমে, আপনার আরও সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ইনকাম আপনি করতে পারবেন, বিকজ আপনি একটা টিম তৈরি করেছেন এবং বড় টার্নওভার জেনারেট করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় যে কনসেপ্টটা ওই নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেনিফিট, সেটা হচ্ছে সময় অর্থাৎ টাইম। অর্থাৎ এখানে আপনি আপনার সময়টাকে টাইমটাকে লিভারেজ করতে পারবেন, কেন আপনার সাথে যারা আসছে তারাও এই বিজনেসে কিছু না কিছু সময় দেবে। অর্থাৎ ধরুন আপনার টিমে যদি 100 জন টিম মেম্বার হয়, প্রত্যেকে যদি 2 ঘন্টা করে সময় দেয়, আপনার ব্যবসায় 200 ঘন্টা জেনারেট করছে বিজনেসটা বাড়াবার জন্য। কিন্তু ভগবান দেখুন, আমরা যারা 24 ঘন্টাই আমার হাতে দিয়েছে, আমি যদি একার পারফরমেন্সে জীবনে কিছু অ্যাচিভ করার চেষ্টা করি, সেখানে কিন্তু আমরা এই 24 ঘন্টাকে কাজে লাগিয়েই করতে হতো। যেহেতু আমরা একটা টিম বিল্ড করছি, সেখানে ধরুন প্রত্যেকের সম্মিলিত সময়ের কন্ট্রিবিউশনে একটা বড় সময় কাজে লাগিয়ে বড় টার্নওভার জেনারেট করা সম্ভব হচ্ছে। যে যারা অত্যন্ত ব্যস্ত, যারা অন্য প্রফেশনে অলরেডি হয়তো ব্যস্ত রয়েছে, যাদের হাতে অত সময় নেই, তাদের জন্যে এমন বিজনেস অপরচুনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ব্যবসায় বিরাট সময় লাগে না, প্রত্যেকের অল্প অল্প সময়ের এফোর্টেই বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব, যেটা আজকে ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য ইউনিক প্রিন্সিপাল, টাইম লিভারেজিং কনসেপ্ট। অর্থাৎ টাইমটাকে বহুগুণ বাড়িয়ে তোলার উপায় এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে পাওয়া সম্ভব, যেটা এমন যে প্রিন্সিপালটার উপর ব্যবসা করে। সুনিশ্চিত আর্থিক রোজগারের নিরাপত্তা, আজকের দিনে প্রত্যেকটা মানুষ একটা সুনিশ্চিত আর্থিক রোজগারের নিরাপত্তা খুঁজছে। কেন? সিকিউরিটি নিয়ে আজকে শব্দ সর্বত্র প্রশ্ন আছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এমন বিজনেস যেহেতু একটা দলগতভাবে ইনকাম হচ্ছে, সুতরাং আমি বিজনেসের পারফরমেন্স দিতে পারছি কি না পারছি তার উপর নির্ভর করে আমার ইনকামটা দাঁড়িয়ে থাকবে না। যদি কোনো কারণে আমি অসুস্থ হয়ে পড়ি বা কার্যক্রম না হতে পারি, তখন কিন্তু আমার ইনকামটা থেমে থাকবে না। কেন? আমার টিমের বাকি যারা লিডার আছে, যারা আমার সাথে বিজনেসটাতে করছে, তারা কিন্তু বিজনেসে সেই সময় এফোর্ট দিতে পারবে, যদিও এই সময় হয়তো আমি এফোর্ট দিতে পারছি না। তার ফলে কি আমার শুধু ইনকাম শুধু হবে তাই না, ইনকামের নিরাপত্তাও জেনারেট করবো। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কারোই নিরাপত্তা নেই, ভালো চাকরি করুক ভালো ব্যবসা করুক কোথাও নিরাপত্তা নেই। ইভেন যদি একটা ডাক্তারের কথাও আপনি যদি চিন্তা করেন, ফর এক্সাম্পল, সে যদি মাসে একটা পেশেন্ট ভিজিট করে 1,000 টাকা ফিস পেয়ে থাকে, কিন্তু সে যদি আজকে তার চেম্বারে না বসতে পারে, তার ইনকাম কিন্তু জিরো হয়ে যেতে পারে। কিন্তু ধরুন এমন বিষয়টা যে একটা দলগত ব্যবসার মাধ্যমে গড়ে তুলবে, তার ইনকামটা তার পারফরমেন্স শুধু দাঁড়িয়ে থাকবে না, একটা টিমের পারফরমেন্সের উপর দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ ইনকামের সিকিউরিটিও জেনারেট করবে। একটা একটা লোক যদি তার ব্যবসায়িক ক্ষমতা হারিয়েও ফেলে, তবুও তার রোজগার বজায় থাকবে, কারণ ওনার দল কাজ করবে, ফলস্বরূপ ওনার রোজগার বাড়বেও যেমন আসতেও থাকবে। এবং আরেকটা বুঝে নিই, এটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফিচারের মধ্যে রয়েছে, এটা লিগাসি বিজনেস। আপনি নেক্সট জেনারেশনকে আমরা বিজনেসটাকে তুলে নিয়ে যেতে পারবেন। একটা অ্যাসেট যেমন আপনি নেক্সট প্রজন্মের হাতে তুলে দিয়ে যান, বিশেষ করে আমি যে জায়গায় আপনি কষ্ট করে যে জায়গায় দাঁড় করাবেন, আমি আমার ছেলেমেয়ের হাতে বা নেক্সট জেনারেশনের হাতে বিজনেসকে তুলে দিয়ে যেতে পারবেন। সেখান থেকে তারা বিজনেসটাকে পিক আপ করে নিয়ে আরও বাড়াতে পারে, অথবা আপনার যে ব্যবসাটা গড়ে তুলেছেন সেখান থেকেও গমান নাই ইনকাম পেতে থাকতে পারে। অর্থাৎ একটা স্টেবল সিকিউর ইনকামের সুযোগ রয়েছে। সেই জন্যই আজকের ইকোনমিস্টরা বলছেন যে এমন বিজনেস হচ্ছে ওয়ান্ডার অফ দিস মিলেনিয়াম, যেখানে অর্থ যেমন পাবেন, সময়ে লিভারেজ করতে পারবেন এবং আর্থিক নিরাপত্তাও পেতে পারবেন। সুতরাং ফ্রেন্ড, আমি যেটা শুরুতে বলেছিলাম যে এই বিজনেস থেকে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো যদি আমি সত্যি সত্যি পেতে চান, না তো আপনি বাড়তি ইনকাম করতে চান, আপনি যদি চান অফুরন্ত সময়, আপনি যেন চান যদি আর্থিক রোজগারের নিরাপত্তা, এইগুলো যদি যেতে আপনি চান দেশ বিদেশ ঘুরতে চান, ভালো অ্যাসোসিয়েশন পেতে চান, যা কিছু আপনার স্বপ্ন আছে অ্যাচিভ করতে চান, আর্থিক স্বাধীনতা পেতে চান, এই এমন বিজনেসের সেই পটেন্সিয়ালিটিটা আছে, সেই দমটা আছে, যেটা আপনাকে এই স্বপ্নগুলোকে আপনার যেগুলো অতীত ছিল সেগুলোকে পূরণ করতে একটা
মাধ্যম হতে পারে। তাই ফ্রেন্ডস, এতটুকু আর দেরি করবেন না, আজকে যতটুকু কনসেপ্টটা শুনলেন আমার মনে হয় সেইটুকুই যথেষ্ট। আপনার আজকের ডেটে বিজনেসটা এখনই শুরু করার পক্ষে যথেষ্ট। স্টিল আমরা যদি আরও কিছু ক্লিয়ার করার থাকে, যিনি আপনাকে বিজনেসটা ভিডিওটা পাঠিয়েছেন তার সাথে যোগাযোগ করুন, এমন বিজনেস অপরচুনিটি সেশনে অ্যাটেন্ড করুন, যেখানে আমি আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন এই বিজনেস সম্বন্ধে। ভালোভাবে ক্লিয়ার করার পর অত্যন্ত দ্রুততার সাথে আপনি আপনার বিজনেসটাকে ডেভেলপ করুন, এই আমার বিজনেসের সম্বন্ধে যে অপরচুনিটি আপনার সাথে বললাম সেইগুলোকে লোকের কাছে তুলে ধরে, পুরাগুলোকে তুলে ধরে আপনি একটা বড় ব্যবসার মালিক হতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব, সেটা ডিপেন্ড করবে কতটা আপনি পরিশ্রম এই বিজনেস দিতে চান, কতটা সময় আপনি ইনিশিয়াল স্টেজে ইনভেস্ট করতে চান, তার উপর করে আপনি কিন্তু আমার জীবনের রংটা বদলে ফেলতে পারেন। তাই ফ্রেন্ডস, এতটুকু দূর করবেন না, আজ থেকেই শুরু করে দিন। থ্যাংক ইউ, গড ব্লেস। আরও বিস্তারিত জিনিস জানার থেকে আমার সাইট www.amol.in এ লগ ইন করে অনেক তথ্য পেয়ে